ही तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है এখনো সময় আছে সব কিছু ছেড়ে ভালোবাসায় প্রেমে আছেন পৃথিবীতে প্রেম ছাড়া আর কিছু নাই ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বাদুষে প্রাণের বন্ধু আমায় গেলা ছাড়ি তুমি কোন বাদুষে প্রাণের বন্ধু আমায় গেলা ভু এবার আমি একটা প্রশ্ন ও আবার এই গানে আমাদের ছোট ভাই নূর মোহাম্মদ 1000 টাকা দিয়ে এটা আর কি এক্সট্রা আরে বাবা 1000 টাকা দিয়ে দোয়া করলেন আঙ্গো দিব আঙ্গো আমি ও ভাতি যে মিলন 200 টাকা দিয়ে দোয়া করলেন এত টাকা তাহলে আর কত টাকা আবার দরকার ছিল খালি আদবার আই নিছে ইডার পর ওডা সুন্দর ওডার পর ওডা সুন্দর আদবার আই নিছে অটো হই গেছে তাই আমাদের বিষয়টা হচ্ছে কি সেরকম গেছি আজ আমরা কারণ শিল্পী কুন্ডা থুয়ে কুন্ডার গান শুনুম আর একটা তো বই সেরেছে আমরা আটবার আইনেছি যদি দয়া করে আসুন আমরা আটবার আই দিছি যদি দয়া করে আসো তখন ওই ইউসুফ ঘোড়ায় চড়ে রাস্তা দিয়া যায় আর জুলেখায় 80 বছর বয়সী বুড়ি কান্দে রাস্তায় রাস্তায় ঘোড়ার শব্দ শুনে জুলেখা বলে উঠল চোখ হয়েছে তার অন্ধ সে কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেছে যখন তার সামনে দিয়ে যায় তখন ঘোড়ার আওয়াজ শুনে জুলেখা বলে উঠল কে যাও আমার ইউসুফ নাকি ইউসুফ নবী তখন ঘোড়াটা থামাইয়া তখন ঘোড়াটা রাইখা ওই বুড়ির কাছে গিয়ে বলে তুমি আমার নাম জানলা কিভাবে তুমি কে বলো তখন জুলেখা বলেছিল তুমি কি আমাকে চিনো না বন্ধু ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বাদুষে প্রাণের বন্ধু আমায় গেলা ছাড়ি তুমি কোন বাদুষে প্রাণের বন্ধু আমায় গেলা ভু তুমি আমাকে ভালোবাসা শিখাইয়া এখন তুমি আমার থেকে দূরে সরে আছো বলে তুমি কে বলে আমি জুলেখা তুমি আমাকে কেমন ভালোবাসো বলে যেই চাবুকটা দিয়ে তুমি তোমার ঘোড়ার পিষ্ঠে আঘাত করো তুমি সেই চাবুকটা যদি আমার নাকের সামনে ধরো তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসি তোমার ভালোবাসা তোমার শিখানো ভালোবাসাটা আমি তোমাকে দেখাইতে পারি যখন ইউসুফ ইউসুফ বলে একটা হাত ফেলেছিল তখন ওই ঘোড়ার ওই চাবুকের মধ্যে আগুন ধরে গেল আর ইউসুফ বলেছিল আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো যদি আমার জন্য পাগল হয়ে যদি আমার ভালোবাসায় অন্ধ হয়ে আমার শিখানো ভালোবাসায় তুমি পাগল হয়ে থাকো তাহলে আমিও মাওলার কাছে ফরিয়াদ করি তোমার যৌবন যেন আগের মতো হয়ে যায় আবার তার গায়ের যৌবন ফিরা পাইছে এরকম আরো হাজার হাজার কারি কারি প্রেমের কাহিনী ভালোবাসার কাহিনী শুধু তাই নয় আমাদের বেশি দূরে না আমাদের বাংলাদেশেই শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনি শাহাপরান রহমতুল্লাহ ইয়ামিনি তাদের মামু ভাগ্নার মধ্যে গুরু ভক্তের মধ্যে যে ভালোবাসা হয়েছিল যে প্রেম হয়েছিল সে প্রেমের জন্য শাহজালাল বাবা বলেছিল
তার ভাগিনাকে যে এক বনে দুই বাঘ থাকলে হয় না, তাই তুমি ভালোবাসো, ঠিক আছে, তোমার ভালোবাসা নিয়ে তুমি একটু দূরে চলে যাও আমার থেকে। দূরে গেছে শাহজালাল বাবার দরবারে, এ হলো এক ঘটনা। আর এক ঘটনা, শাহজালাল বাবার দরবারে শুধু মেয়েরা আসতো, আর দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বসে একটু সন্দেহ করছিল শাহজালাল বাবাকে। আর শাহজালাল বাবা মনে মনে বলছে, তুমি আমারে ভালোবাসো, আমার ভালোবাসাটা তুমি বুঝো নাই, আমার এখানে মেয়েরা আসে, নারীরা আসে, এর জন্য মনে করছিলা যে তাদের সাথে আমার কোনো কাম ভাব আছে, তাদের সাথে কোনো কাম ভাব আমার নাই, আমার প্রেম ভাব তাদের সাথে আছে, তারা আমার কাছে প্রেমের জন্য আসে, ভক্ত তারা আমার প্রেমের আদান প্রদান করার জন্য আসে, এখানে কোনো কামের গন্ধ নাই। তখন উপরে আগুন নিচে আগুন, মাঝখানে একটা তুলা দিয়া পাঠিয়ে দিছিল নিজামুদ্দিন আউলিয়ার কাছে। আর নিজামুদ্দিন আউলিয়া যখন ওই বাঁশের কৌটা দিয়ে খুলে খুলে দেখে উপরেও তুলা নিচেও তুলা মাঝখানে আগুন, আগুনে স্পর্শ করতে পারে না তুলাকে, যেই তুলা আগুনের কাছে না নিতেই মুহূর্তের মধ্যে জ্বলে যায়, সেই তুলা আগুনের মাঝখানে থেকেও দুই পাশে তুলা থেকেও স্পর্শ করতে পারে না। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারছে যে শাহজালাল বাবার প্রেমটা কেমন।